গোয়াতে দেখতাম যে অনেকে ট্যাটু করতো তখন আমার মনে হতো যে আমিও আঁকি তা আমি অনেকে এঁকে দিতাম ওরা সেটা ওদের বিভিন্ন শরীরে গায়ে ওরা বসাতো মানুষ অনেক ভুল ভাল ট্যাটু ভুল ভাল জায়গাতে করে তা আমার গায়ে অনেকগুলো ট্যাটুও আছে সেই ট্যাটুগুলো কিন্তু আমার নিজের আঁকা আমার এই হাতে একটা বাংলাদেশের ম্যাপ আছে অবশ্যই সেটা সবাই জানে কারণ আমি যখন এটা করে এসেছিলাম দু হাজার বারোতে আমি ইন্টারভিউ করেছিলাম ইন্টারভিউতে এরকমই ছিল লাড়ার হাতে বাংলাদেশের ম্যাপ শুধু মেয়েদের প্রোডাক্ট না মানে আমি লিপস্টিক বা পারফিউম লোশন বা সোপ সব কিছু বানাতে পারি আমার মানে বানাতে পারি মানে আমার পড়াশোনার সাবজেক্ট ছিল ফ্যাশন ডিজাইন এটা হলো প্রোডাক্টের উপরে ছিল সো দ্যাট এইভাবেই শিখেছি আমি প্র্যাকটিক্যালি শিখেছি আর ইচ্ছে আছে যে এটা নিয়ে এক কাজ করব আমি অনেকবার ইন্টারভিউতে বলেছি যে লারা লোটাস নামে একটা ব্র্যান্ড হবে আমার অনেকে বলেছে কবে আমি দুষ্টিমি করে বলেছি বিয়ের পরে তো এই তো আমার আব্বু বলছিলেন যে আম্মু শুরু করে দাও তুমি একটা তোমার একটা ইউটিউব চ্যানেল খুলে দিই যেখানে তুমি তোমার প্রোডাক্ট নিয়েই কাজ করবা প্লাস আমার ব্রাদার ইন ল আমার বড় বোন যেহেতু দেশের বাইরে থাকে ওদের সাথে মানে দেশের বাইরে একটা বিজনেস করার প্ল্যানিং চলছিল আমার যেটা আমি সোলো করব কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারে করবো না অনেকেই বলছিল যে সাথে আমাকে নিয়েও তো যেহেতু আব্বু আছেন আমার ব্রাদার ইন ল আছেন আমার তো ঝামেলা ছিল না যে অর্ডার করে জিতে নিন গাড়ি বাইক আইফোন সহ কোটি টাকার পুরস্কার অর্ডার করতে ভিজিট করুন নোটতাজ ডট কম এই তো তো ফাইনালি তো আব্বু আসলে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে আব্বু বেশ অসুস্থ হয়ে আব্বু পৃথিবী ছেড়েই চলে গেলেন তো এখন আপাতত স্টপ আছে করব ইনশাল্লাহ এটা আমি করব কারণ এটা যেহেতু আমি এটার উপরে পড়াশোনাই করে এসেছে আমি অনেকগুলো দিন আমার অনেকগুলো মানে শ্রম সেখানে গেছে তো এটা নিয়ে তো আমি লোটাস কাজ করবই। এবং ব্র্যান্ডটার নামও দিব আমার নামে এই যে মেয়েদের মেকআপ মাস্কারা লিপস্টিক লাইক কী বলবো এক আপনি ধরুন বডি পারফিউম দিলেন বা লোশন দিলেন মানে আপনি যেটাই বলেন সেগুলোই আমি সব কিছু বানাতে পারি বা সোপ অনেকে সোপ ব্যবহার করে বিভিন্ন রকমের কেউ হয়তো লিকুইড সোপ কেউ হয়তো লাইক সব রকম কিছুই আমি বানাতে পারি এটাই আমি শিখে এসেছি প্লাস সাথে আমার বিভিন্ন পোশাক বলেন আমি খুব আঁকাঝোঁকা করতে পছন্দ করতাম খুব ছোট থেকে যেমন আমার গায়ে অনেকগুলো ট্যাটুও আছে সেই ট্যাটুগুলো কিন্তু আমার নিজের আঁকা যে বাংলাদেশের ম্যাপটা আমি চেয়েছিলাম আমার এই হাতে একটা বাংলাদেশের ম্যাপ আছে অবশ্যই সেটা সবাই জানে কারণ আমি যখন এটা করে এসেছিলাম দু হাজার বারোতে আমি ইন্টারভিউ করেছিলাম ইন্টারভিউতে এরকমই ছিল লাড়ার হাতে বাংলাদেশের ম্যাপ ম্যাক্সিমাম পত্রিকা আমাকে নিয়ে লিখেছিল আমি আমি নিউজটা করেছিলাম এই জন্য যেহেতু হাতে ম্যাপ শ্যুটিংয়ে যেন কোনো প্রবলেম না হয় আমার ডিরেক্টাররা যেন ব্যাপারটা জানে সো আই হ্যাভ থ্রি ট্যাটুস ইন মাই বডি অ্যান্ড আমার ট্যাটু আঁকতে খুব ভালো লাগে এছাড়াও আমি যে কোনো জিনিস এঁকে ফেলতে পারি এটা একদমই নিজের চেষ্টায় ফ্যাশন ডিজাইনিংয়েরও একটা ইয়ে ছিল আঁকা ঝোঁকারও একটা ব্যাপার ছিল তো যার জন্য আমি পেরে যাই আর আমার ভালো লাগে দেখে আর আমার যা কিছু ভালো না লাগে আমি সেটা কখনো করতে পারি না আমার ভালো যেটা লাগে সেটাই আমি করি অ্যান্ড সেটা করতেই আমার ভালো লাগে ওই সময়ে ইটালি টাকাতে ইটালিয়ান ইউরোতে আমার স্করপিয়ান আর বাংলাদেশের ম্যাপ দুটো বাংলাদেশের টাকা ষোলো হাজারের মতো ছিল আর যেটা ছিল আপনার সানফ্লাওয়ার ওটা মনে হয় বাংলাদেশের টাকা কত সাত হাজার বা আট হাজার এরকম একটা ছিল বা মেবি লেস আরও কম আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কোনো কিছু মনে করে আঁকিনি মানে আমার মনে হয়েছে যে গোয়াতে দেখতাম যে গোয়া বিচে অনেকে ট্যাটু করত। তখন আমার মনে হতো যে আমিও আঁকি তো আমি অনেকে এঁকে দিতাম ওরা সেটা ওদের বিভিন্ন শরীরে গায়ে ওরা বসাতো তো আমি তখন অনেক ছোটো সিক্সে পরিমাত্র হ্যাঁ তারপরে যখন দু হাজার যখন আমি আমার বড় বোনের ওখানে গেলাম তার আগেও মিটালি গেছি আমার বড় বোনের ওখানে তো ওখানে যাওয়ার পরে আমার মনে হলো যে মানে আমার দি একটা স্যালুনে গেছে কাজ করার জন্য ওই স্যালুনে আবার ট্যাটুও করাচ্ছে তখন আমি বলতে দিই আমি কি ট্যাটু করবো তো আমার দিদি বলছে করো সমস্যা নেই তো আম্মু আর ফোন দিইনি তো ট্যাটু করলাম এই তো কোনো কারণে করি করিনি মানে কিছুতে যে প্ল্যানিং করে করেছি তা না মানে প্ল্যান ছাড়াই করেছি ভালো লাগা থেকে করেছি ইট মানে বুঝে শুনে করিনি কিন্তু ভালো লাগা থেকে যেই যতটুকুন বুদ্ধি ছিল যে না করলে বাংলাদেশের ম্যাপ করবো এটা আমি আগে করেছি তারপরে স্ক্রপিয়ান করেছি আর করিনি তারপরে এই তো তার তিন না চার মাস পরে বাংলাদেশে ফিরে আবার আমরা গেলাম ব্যাংককে তখন ভাবলাম আর একটা করি তারপরে আব্বু বললো তোমার ট্যাটু কি মুছে যাবে আমি যে হ্যাঁ আব্বু এটা সিক্স মান্থের জন্য করেছি মানে ভয়ে মিথ্যে বলেছি তারপরে তো এটা আর মুছে নেই এটা আর মুছবে না আজীবন বাট যদি হ্যাঁ ধর্মজনিত কারণে এটা সমস্যা হয় ডেফিনেটলি আমি এটা ডিলেট করে ফেলব যদি সেই কারণে হয় আমি ডিজাইনার হিসাবে না এই জিনিসটাও আমার খুব মনে হয় যে মানুষ অনেক ভুল ভাল ট্যাটু ভুল ভাল জায়গাতে করে মানে এটা আমার দৃষ্টিতে হয়তো অন্য ডিজাইনার বলবে যে না ওকে যেমন আপনি পূজা চি ট্যাটুর কথা বললেন আমি ট্যাটুটা দেখিনি বাট ট্যাটুটা যদি যেমন হয় না যে কিছু কিছু জায়গায় যেমন আমি দেখাতে চাই আমি একজন আর্টিস্ট একটা শিল্পীকে এমনভাবেই ট্যাটু করা উচিত যেন ট্যাটুটা ঢেকে ফেলা যায় আমি কেন বাংলাদেশের ম্যাপটা বাম হাতে করেছি আমি জানি যে আমার শাড়ি বা অন্যা। যেটাই পড়ি আমার বা দিকে থাকবে সো ট্যাটুটা দেখা যাবে না ক্যামেরাতে আমি গ্রামের দৃশ্যগুলো করলে আমার ঝামেলা হবে না আর অন্য দুটো তো দেখা যায় না যদি আমি ওরকম ড্রেস আপ করি তাহলে হয়তো দেখা যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় একজন শিল্পীর বুঝে ট্যাটু করা উচিত বুঝে নাও করে সেটা আসলে মেকআপ আর্টিস্ট ভাইয়া যারা আছেন তারা কিন্তু সেটা আবার মেক দিয়ে ঢেকেও দিতে পারেন সো দ্যাট হ্যাঁ ট্যাটু আসলে করা যায় বাট হ্যাঁ অনেক সময় অনেক ছেলেদের দেখি যে ট্যাটু করেছে যেটা অনেক সময় অনেক মেয়েদেরও টাটু করা যায় দেখা দেখা যায় যে না এখানে না এখানে না এখানে মানে কেমন একটা জায়গায় এবং দেখা গেছে যে নিজের নাম লিখেছে না বাবার নাম লিখেছে বা দেখা গেল যে মানে কি দিয়েছে নিজেরা হয়তো জানছে না মানে জায়গাটাও সঠিক না তখন আমার আমার দৃষ্টিতে মনে হয়েছে যে একটু যদি ঠিক উপরে হতো একটু যদি ছবিটা এটা হতো একটু যদি এই এখানে বাটারফ্লাই না হয়ে যে এই জায়গাটা মানে বাটারফ্লাই বসাতে হবে না দিয়ে যদি একটা পাতাও হতো মানে জিনিসটা অনেক সুন্দর হতো বা নামটা যদি আড়াড়ি করে না লিখে একটু সোজা করে লিখতো মানে এটা আমার ধারণা তো তাদের জায়গা থেকে তারা হয়তো ঠিক বাট আমার জায়গা থেকে মনে হচ্ছে এইভাবে করলে আরো মানে ভালো লাগে